যে জিনিসটা হয়েছিল আমার মাথায় যে ব্যান্ডেজ আপনি দেখতে পাচ্ছেন, এই যে কিউইনের ব্যান্ডেজটা হয়েছে। আজকে পঞ্চায়েত গঠন ছিল, বুঝলেন না, কোর্ট বলেছে এটা অবৈধ পঞ্চায়েত, রাজ্য সরকার পঞ্চায়েত আজ গঠন করেছিল এলাকার ছেলেরাও পঞ্চায়েতকে নিয়ে একটু হুটোহুটি করেছে, বুঝলেন না, প্রশাসন পুলিশ এখানে এসেছিল, প্রায় ধরেন না 150 থেকে 200 পুলিশ এসেছে, এসে বোমবাজি চলছে, হ্যাঁ এখানে বোমবাজি চলছে, বেলা 9টা থেকে বোমের আওয়াজ কান ধরিয়ে ফেলেছে, আপনারা সকলে শুনতে পাচ্ছেন বা মিডিয়াতেও গেছে। পঞ্চায়েত গঠন হচ্ছে এখানে তালতারা হাটে, তালতারা বাজারে, সেখানে পঞ্চায়েত গঠন হবে, সেখানে পুলিশ থাকবে, সেখানে আপনার আমার দেশের যারা মানে রাজনীতি করে তার রাজনীতি ছেলেপুরে নিয়ে তারা সব থাকবে সেই জায়গায়, পুলিশ সেখানে নেই। পঞ্চায়েত কাজ না থেকে যত পুলিশ ফুরফুরা পিসের দরবারে এসে হাজির হয়েছে, কি বুঝলেন, এই আমার দরবারে, এই বাড়ির সামনে খামারে পুলিশ বোম মারছে, কাঁদুনি গ্যাস ছুটছে, এমন কাঁদুনি গ্যাস ছেড়েছে আমার ঘরের ভিতরে ঢুকে ছেলে বাচ্চা কাচ্চারা সব, হ্যাঁ চোখে দেখে হুড়োহুড়ি শুরু করে দিয়েছে, আশপাশ ছেলেরা সব জানে, সব দেখতে পাচ্ছে, এখানে প্রায় 4-5টা বোম মেরেছে দরবারের সামনে। এখানে আমার ভাইয়ের বাড়ি আছে, এই সামনে সব ভাই আমার, এই আলী আকবর ভাই, আজগার ভাই, হাসান ভাই, কি মিলেন আপনার ইউনুস ভাই, ইউসুফ ভাই, এই আমাদের বাড়ির সামনে খামার আমাদের দরবারের উপরই। এবার তীর্থযাত্রীরা প্রচুর আমার এখানে এসেছে সব, তারাও ছুটে চলে যাচ্ছে এই সামনে দরবারে, কি মিলেন এই চলছে হুটোহুটি। আমি এখন এখান থেকে বলুন, এরা যে এত মারপিট হুড়োহুড়ি বোমবাজি করছে, আমি এখানে বসে বসে পরেশান হয়ে যাচ্ছি, কি করে কি হবে, দরবারে করছে কেন, পঞ্চায়েত ছেড়ে দিয়েছে এখানে এই দরবারে হুড়োহুড়ি করছে কেন, এ কি চক্রান্ত, রাষ্ট্র তো রাজ্য সরকার পরিকল্পিতভাবে চক্রান্ত হিসেবে প্রশাসন এই কাজগুলো হচ্ছে। আমি সামনে যে বলুন আপনারা এরকম করছেন কেন, আপনাদের তো পঞ্চায়েত গঠন করে ফেলেছেন প্রশাসন দিয়ে, আজকে পঞ্চায়েত গঠন হয়ে গেছে, কি বুঝলেন, সে তো তালতলা বাজার হয়েছে, আপনার দরবার এরকম করছেন কেন, চলে যান, কাজ মিটে গেছে আপনাদের, কি বুঝলেন, আপনারা চলে যান, কেন হুড়ি করছে, এরা আমার কথা শুনে আমি চারিদিকে আটকে দিলুন, এসে আমাদের লোকসব যারা ছিল সব সরিয়ে 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 দিলুন, কি বুঝলেন, আমার তীর্থযাত্রী সব যারা এসে আমাদের কাছে সরিয়ে দিলুন। এইবারে এরা করলো কিছুটা পুলিশ সরিয়ে ডিফারেন্স করে দিল, বেশ সরে গেল, সরে একটুখানি পিছিয়ে যে সে কিন্তু আমার ইট ছুটতে শুরু করলে, কি বুঝলেন, আমার যেন ইট ছুটে ছেলেরা হুড়ুহুড়ি শুরু করছে, আর এই একটা ইট কিন্তু এসে আমার মাথায় পড়ে গেল, ইটটা এসে পশ্চিম দিক দিয়ে প্রশাসন যে দিকে আছে সেদিকে সমস্ত প্রশাসন পশ্চিম, আর পূর্ব দিকে সব জনগণ আছে, হ্যাঁ পুলিশের দিক দিয়ে ইটটা এসে আমার মাথায় পড়লো, মাথায় পড়ে কেটে গেল, হুড় করে রক্ত বেরিয়েছে, আমি আস্তে আস্তে যেয়ে বসে পড়লাম, যে কি বুঝলেন, তখন আবার ডাক্তার হয় যে ব্যান্ডেজ ট্যান্ডেজ করে এসেছি আমি, কি বুঝলেন, আপনারা এসছেন, আমি শুয়েছি না, শুয়েছি অসুস্থ আমার ছিল, হ্যাঁ এইসব কীর্তিকলাপ রাজ্য সরকারের প্রশাসন বিভাগ করেছে, কি বুঝলেন, এটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে, এটা পরিকল্পিত, আমরা ধর্মগুরু মানুষ, পীর ফকির মানুষ আমরা ধর্মগুরু, আমরা কোনো রাজনীতি করি না, যারা রাজনীতি করে তারা রাজনীতি করুক, তা বলে পীর সাহেবদের বাড়িতে এসে আপনি মানে এখানে বোমবাজি করবে না, প্রশাসন বিভাগে এসে হুড়ুহুড়ি করবে, এটা কি 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 করতেন, এই কি রাজনীতি আপনারা করছেন, কি বুঝলেন, এখানে কেবলমাত্র যে লোকগুলো এসে বোমবাজি আমার খামারে যাবো সেখানে কোথায় যাবো, সেখানে যাবো কোথায়, আমি আমি আমার ঘরে, আমি আমার ভিটে আছি, আমি সম্পত্তির ভিতরে আছি, আমার আমার দরবারের ভিতরে রয়েছি, আমি কারো বাবার জায়গায় নেই, আমি কি বুঝলেন, আমি কারো বাবার জায়গায় নেই, আমি আমার দরবারে আছি, দরবারে দরবারে হুড়োহুড়ি করছেন, চারি এই তো দরবার, এখানে করছেন আপনি, এসে বোমবাজি করছেন আপনার প্রশাসন বিভাগ পুলিশ বিভাগ,
আপনি কি বোমবাজি করার জন্য তো রাজ্য সরকার পাঠিয়েছে এখানে কি বলেন? এখানে পঞ্চায়েত ধরেন না, এই এখানে ঘুরে সেই চিন্তে নিয়ে ধরেন, সেই তালতলা সেই বড় পুকুরের উপরে সেই সীমাতায় এখানে 1 কিলোমিটার তো হবেই, মেপে তো 1 কিলোমিটার দূরে পঞ্চায়েত, সেখানে যাক না। এখানে কেন মরতে হয়েছে, এখানে কেন অত্যাচার করছে, সমস্ত বাঙালি আছে পিসার ঘাড়ে চাপাচ্ছে কেন, ধর্মগুরুদের ঘাড়ে ঘাড়ে চাপাচ্ছে কেন? আমরা ধর্মগুরু মানুষ, আমরা পীর ফকির মানুষ, আমি মানুষের সেবা করে থাকি। হ্যাঁ, আপনার জায়গায় আপনার থাকেন না, রাজনীতির জায়গায় রাজনীতি করলেন না? হ্যাঁ, এ কাজ করলেন কেন? এর আগেও তো আপনি করেছেন, এই আগেও তো আমার ভাইপোর বাড়িতে আলী আকবর সিদ্দিকী আব্বাস সিদ্দিকীর বাড়িতে রাত্রে পুলিশ নিবে ভাঙচুর হুড়ুহুড়ি করে গেছেন, কি বলেন? এটা জানি তো, আমার ভাইপোকে মানে জেলে ভরে হুড়ুহুড়ি করলেন, কি বলেন? হ্যাঁ, 40 দিন করলেন। এইখানে দরবারে হে করছেন, দরবারে হে করার সাহস পেলেন কোথা? কে সাহস দিয়েছে আপনাদের? এত বড় সাহস কে দিয়েছে রাজ্য সরকারকে? ভারত স্বাধীনের পর থেকে এরকম জিনিস তো কোনোদিন, আজ মানে সিপিএম সরকার ছিল, কংগ্রেস ছিল, বিজেপি ছিল, হ্যাঁ, যার পিছনে হুড়ুহুড়ি করছেন, সব চিল্লাচ্ছেন বিজেপির পিছনে আপনারা, সেও তো এসে হুড়ুহুড়ি করে না, কি বললেন? তাদের সঙ্গে আমাদের মত নেই কি অন্য জায়গায় আছে, তারাও তো এসে হুড়ুহুড়ি করেন। আপনারা তৃণমূল পার্টি করেন, করে যান যত পারেন করুন, কিন্তু আপনার ধর্মগুরুর বাড়ি পিসার বাড়ি দাদা পীরের মানে বংশধর বাড়ি আওলাদের উপরে হুড়ুহুড়ি অত্যাচার জুলুম করছেন কেন? এটা বাংলার মানুষ দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, এটা বলতে পারবেন যে এটা রাজ্য সরকার করেনে? হ্যাঁ, এই রাজ্য সরকার পুলিশ মন্ত্রী, পুলিশ মন্ত্রী তো মুখ্যমন্ত্রী তো পুলিশ মন্ত্রী, সে রাজ্য সরকারই পুলিশ, কি বলেন? পুলিশ মন্ত্রী মানে ওরা না থাকে কাজ করতে পারে বলুন? তারা তো তাদের জায়গা থাকবে, তার দরবারে কেন আসবে? হ্যাঁ, এই এই বাড়ির সামনে থেকে আমার বাড়ির সামনে থেকে কি বোমবাজি হচ্ছে, কি হুড়োহুড়ি হচ্ছে, আমাদের জীবনে তৃপ্তি, তারাও তো অবাক হয়ে যাচ্ছে আমার লাইফে, কি বলেন? আমার জীবনে আমার এত বছর ওমর হয়ে গেল, বয়স হয়ে গেল তাই 65-70 বছর বয়স কিছু কম বেশি। হ্যাঁ, আমি আমার লাইফে এরম দেখিনি, কি বলেন? এই তৃণমূল সরকার আসার পর থেকে যে জিনিসটা ঘটেছে এটা আমি আমার লাইফে দেখি না, বুঝলেন? আমি আমি যা আমি জানাবো, আপনার পঞ্চায়েত তো গঠন করলেন, করে দিয়ে গেলেন, হ্যাঁ, আপনি তো সুপরিকল্পিত ভাবে আমাদের দেশে একটা দ্বন্দ্ব লেগে দিয়ে গেলেন, কি মেনেন? ওই পঞ্চায়েতকে নিয়ে দেশের মানুষ মারামারি হানাহানি হুড়োহুড়ি সারা বছর চলবে, এর জন্য দায়ী সমস্ত রাজ্য সরকার, কি মেনেন? এটা অন্য কেউ হবে না, আমি রাজ্য সরকারকেই দায়ী করতে চাইছি। লোক আমার কাকাকে মেরেছে, এই তো ইনি, ওই ছবিটা দেখেন, ওনাকে দেখেন, ওনাকে দেখেন, পীর আল্লামা ইউসুফ সিদ্দিককে মেরেছে ইনি, এই তো মেরেছে, ইনি মেরেছে আমার কাকাকে, যেন ফুরফুরা শরীফে যিনি